খুলনায় সরবরাহ স্বাভাবিক থাকায় কমেছে বেশ কিছু সবজির দাম তবে বেড়েছে আলু পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম এ বিষয়ে আরও জানাতে নগরের সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী রামিম খুলনার সবজি বাজারে দরদাম জানাবেন এবং কোন সবজির দাম কেমন কমের দিকে সেটিও একটু জানতে চাই বন্যা গত কয়েকদিন ধরেই সবজির যে বাজার সেটি কিন্তু বেশ নিম্নমুখী রয়েছে বললে চলে আজকেও কিন্তু বাজারে এসে আমরা যেটি লক্ষ্য করেছি আজকে সবজির যে দাম ছিল গত সপ্তাহে সেই সপ্তাহের তুলনায় আজকে কিন্তু প্রায় পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত কেজি প্রতি প্রায় সব ধরনের সবজিতে কমেছে আজকে বাজারে সবজির যে সরবরাহ সেটি কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে ঝড় বৃষ্টি গেল কয়েকদিন আগেই তারপর থেকেই কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু বেশ কমেছে বললেই চলে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে সবজিদের যে দাম কমেছে তার মূল কারণ হচ্ছে যে এখানকার যে সবজি যে ক্ষেতগুলো রয়েছে তা কিন্তু বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু ঝড়ের কারণে এবং তার ফলে কিন্তু সবজির যে পরিমাণ সবজি ছিল খেতে সব সবজি কিন্তু তুলে আনা হচ্ছে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না এবং যতদূর সম্ভব সবজির সরবরাহ বাড়ানো হয়েছে এবং যার ফলে কিন্তু সবজির দাম অনেকটাই কম রয়েছে আজকে বাজারে আপনি যে উচ্ছেটি দেখছেন আজকে বাজারে কিন্তু উচ্ছে পঁয়ত্রিশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে যেটি কিন্তু চল্লিশ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে এছাড়াও অন্যান্য সবজির মধ্যে পটল রয়েছে দশ টাকা করে বেগুন পঁচিশ টাকা করে কেজি দরে বিক্রি করা হচ্ছে এছাড়াও ঢ্যাঁড়স পনেরো টাকা কাঁকরোল বিক্রি করা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তবে আমরা যেটি লক্ষ্য করেছি যে বাজার কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ বা আলু এই জিনিসগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি এখানে আজকে কাঁচা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে সত্তর টাকা করে প্রতি কেজি দরে যেটি কিন্তু পঞ্চান্ন থেকে সাতান্ন টাকার মধ্যেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হয়েছে কিছুদিন আগেও এছাড়াও আলু আজকে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা করে যেটি গত সপ্তাহে ছিল পঁয়তাল্লিশ টাকা করে কেজি দরে এছাড়াও কাঁচামরিচ কিন্তু আজকে বেশ চড়া দাম রয়েছে সেটি কিন্তু একশো টাকা করে বিক্রি হচ্ছে গত দুই দিন ধরে এছাড়াও কিন্তু কোন কোনো জায়গায় দেখছি আমরা একশো দুইশো টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে কাঁচামরিচ সব মিলিয়ে কিন্তু আলু পেঁয়াজ বা কাঁচামরিচের দাম কিন্তু বেশ চড়া রয়েছে বললে চলে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই যে বিশেষ করে আমদানিকৃত যে মালামালগুলো রয়েছে সেগুলোর আমদানি কিন্তু কিছুটা কমেছে যার ফলে এই দাম বেড়েছে এছাড়াও আলুর যে ক্ষেতগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রভাব পড়েছে এই ঝড়ের এবং যার ফলে এই প্রভাবের ফলে কিন্তু এই যে যে আলুর দাম সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এছাড়াও এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে সবজির যে দাম সবজির দাম কিন্তু এখানকার যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু এই যে নতুন যে সবজি লাগিয়েছেন সেই সবজি তোলার সময়টাতে কিন্তু দাম বেড়ে যাবে বলে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আশঙ্কা করছেন তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সবশেষ খবর সবজির বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী